গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর হ্যাপি হোলি, আজকে হোলি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আর বাজে এখন 9:30। তো 9:30 বাজে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ওখান থেকে ঘুরে আসার পর আজকে এইটা আমার ফার্স্ট ব্লগ। তো আর এইখানে শ্রেয়াংশকে খেতে দিয়েছি, আজকে সকালে করেছিলাম গোলা রুটি। এখানে তমকদম বসে আছে, আর এখানে শ্রেয়াংশ শুয়ে আছে। ও প্রত্যেক দিন বলবে যে গোলা রুটি করে দাও, গোলা রুটি করে দাও। যেই আজকে করে দিয়েছি, ও আজকে গোলা রুটি আর খাবে না, আজকে ও খাবে ম্যাগি। ওকে ঠিক করে জিজ্ঞেস করো খাবে কি খাবে না, তাহলে আমি ম্যাগি করে দেবো। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, কারণ করবো এখানে ফ্রাইড রাইস করবো, একটু মিক্সড ফ্রাইড রাইস করবো। তো আর অন্তরার বাড়িতে যাব, তো ওদের বাড়িতে আজকে প্রত্যেক বছরই আমরা হোলিতে একসঙ্গে সেলিব্রেট করি। মানে এইখানে বিয়ে হয়ে আসার পর থেকে মানে প্রত্যেক বছর ওদের সঙ্গেই সেলিব্রেট করি হোলিতে। তো এই জন্য ওদের বাড়িতে যাব, গিয়ে সেলিব্রেট করবো হোলি, একটু খেলবো, রং টং খেলবো। আর শ্রেয়াংশ তো কাল রাত থেকেই ঘুমাচ্ছে না যে কখন খেলতে যাবে ও হোলি। কাল সারা রাত নাকি উসকুস উসকুস করছে, কোন সকালে অন্যদিন 10:30-10:30 সময় ডেকে ডেকে তোলা যায় না, আজকে কোন সকালে উঠে গেছে। তো এই আর এখানে খানিকটা চিকেন বার করে রেখেছি, কারণ আমাদের রাতের জন্য ম্যারিনেট করে রাখবো। রাতে একটা পাতলা একটা চিকেনের ঝোল করে নেবো, তাহলে হয়ে যাবে আমাদের ওবেলাও। তো এখানে এই গোলা রুটিগুলো করে নিই আমি। গরমকালে আমাদের বাড়িতে এমনি ভাত জল দিয়ে আর গন্ধ লেবু দিয়ে চটকে উচ্ছে ভাজা কি আলু ভাজা কি ডালের বড়া টড়া দিয়ে খায়। ওই সময় তো গন্ধ লেবু ভাতে একটু দিয়ে খেতেই বেশ ভালো লাগে। তো এখানে চা নিয়ে বসেছি, এই যে চাটা দেখাতে পাচ্ছি না, কারণ অনেকটা কম, দেখাতে গেলে পড়ে যাবে। আর এই দাঁতের ব্যথা নিয়ে মাসির সাহেব কথা হচ্ছিলো, কারণ কাল রাতে খুব, কালকে ইনফ্যাক্ট ছাড়া দিইনি, সকাল থেকে দাঁতে ব্যথা হচ্ছিলো। তো ওষুধ খেয়েছিলাম, তো ওষুধ খাওয়ার পরে খানিকক্ষণ ব্যথাটা ছিল না, তারপরে আবার ব্যথাটা আরম্ভ হয়েছে। তাইতে কী করেছি আমি, লবঙ্গ, এই যে এরকম গোটা লবঙ্গ গালে রাখলে যেখানে ব্যথা করছে সেখানে যদি তোমরা রেখে দাও, তাহলে ব্যথাকে তো ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। কিন্তু লবঙ্গটা কীরকম হতে হবে, পুরো গোটা লবঙ্গ, মানে যার মাথার ফুলটা থাকবে বড়, মানে পুষ্ট একটা ফু, মানে লবঙ্গ যদি যেখানে ব্যথা করছে সেখানে তোমরা রেখে দাও আর চিবাবে না, হালকা হালকা করে হালকা একটু প্রেস করলে দেখবে হালকা হালকা একটু রস বেরোবে। সেই রকম করে খানিকক্ষণ রাখলে কিন্তু দাঁতের ব্যথাটা অনেকটাই কমে। তো এইটাই হচ্ছে, কালকে আমি তাই করেছিলাম, তাই মাসিকে বলছিলাম। আর এবারে হোলিটা হচ্ছে তোমাদের সঙ্গে আমার সেকেন্ড হোলি, ইউটিউবে আমার এবছর সেকেন্ড হোলি। এর আগের বছরেও হোলি সেলিব্রেশন দেখিয়েছিলাম, তো সেবারে বিরিয়ানি করা দেখিয়েছিলাম, তারপরে অন্তরাদের পাড়ায় গেছিলাম, তো সেবারেও ওরকমই দেখিয়েছেন। আর এবারেও আমার সেকেন্ড হোলি ইউটিউবে, যাই বেশ ভালো লাগছে। আবার একদিকে মনে হচ্ছে বাবা এতদিনও আমার চা যা হবে হবে। তো চাটা খেয়ে নিই, তারপর আমি ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে ফ্রাইড রাইস করে নিলেই হয়ে যাবে। আর এখানে একটুখানি চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি আমাদের
হোলি পার্টির জন্য। তো ওইটা দিয়ে একটু পকোড়া বানাবো। কিন্তু দেখি তমদ্দ কী বলে, পকোড়া খাবে না অন্য কিছু খাবে, তো সেরকম করবো। যাতে নোংরা না হয় তোমরা এইগুলোই পরে নিও, তো ওকেও পরিয়েছি ওপরের জামাটা, আর নিচের প্যান্টটা একদম নোংরা হয়ে গেছে ওই জন্য পরিনি, আর আমি ওই পুরনো গত বছরের জামা একটা পরে নিয়েছি। তো চলো বাইরে ভীষণ রোদ্দুর, ওখানে গিয়ে কথা বলছি। বাড়িতে চলে এসছি আর ওই যে মাংস রান্না করছে হয়ে গেছে, আর এসেই সবাই হামলা করেছে। এই যে আমি ঘরের ভেতরে রং খেলি, এখানে রং বাইরে খেলবো। এই যে আমি আবির নিয়ে এসেছি, বাইরে যে আবিরটা এর আগের বছর রেখেছিলাম সেটা আলটিমেটলি খুঁজে পাই। বাইরে চল গিয়ে দেখি হচ্ছে, আসলে আনছি বা চশমাটা দাঁড়াও, খেয়েছ
চশমাটা খুলতে দাও। আমাকে দাঁত দিস না, প্রচুর দিচ্ছিস তো আমাকে। তো দুঃখ করে প্রথম বছর সারাটা পার্কে বাচ্চা পাটিয়া খাচ্ছে, তো আমরা এর মাঝখানে অনেক মজা করেছি, রং খেলেছি, তারপর আমরা ঝিলে গিয়ে চান করেছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি ঝিলেতে নামলাম, এর আগে নামিও নি। বেশ ভালোই লাগলো, প্রথমে খুব ভয় লাগছে তারপর ভালো লাগলো। এবার ওরা খাচ্ছে, এরপরে আমরা খাবো। তো আর এই যে সুন্দর করছে অন্তরা, সাড়ে চারটের সময় আমাদের পেকে ছুঁচো দৌড়চ্ছে, অবস্থা খারাপ হয়ে গেছে। এরা এখানে গল্প টল্প করছে। তো তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করলাম না, তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো সবার সাথে আমার আরেকটা নতুন ব্লগে দেখা হবে। তো ততক্ষণ যারা টাটা, বাই বাই, টাটা।